আসসালামু আলাইকুম, স্বাগত স্কুল ক্লাসে। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা। তো অনুপাত ও শতকরা তোমাদের দুই অনুশীলনে 2.2-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। যে প্রশ্নটা তোমাদের 2.2-এ সৃজনশীল আকারে দেওয়া আছে, তা আমরা এদের উপস্থাপনটা একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা একটু ফিগার চেঞ্জ করে হয়তো আমরা আলোচনা করব। তাহলে প্রশ্নটা আমরা শুনে নেই। লেবুর দাম 14.7% বেড়ে যাওয়ায় এখন 840 টাকায় 24টি লেবু কম পাওয়া যায়। ব্যাস, উদ্দীপক। লেবুর দাম বেড়ে গেছে কত পার্সেন্ট? শতকরা কত বেড়েছে? 14.7/2 টাকা, 100 টাকায় বেড়েছে 14.7/2 টাকা। তো দাম বেড়ে গেলে কি জিনিস কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে? গুড, জিনিস কম পাওয়া যাবে। তো সেই হিসেবে 840 টাকায় হ্যাঁ 24টি লেবু কম পাওয়া যায়। আচ্ছা, প্রশ্ন ক, 70-এর 14.7% সমান কত? খ, প্রতি কুড়ি লেবুর বর্তমান দাম কত? প্রতি কুড়ি মানে 20টি লেবুর বর্তমান দাম কত? আমরা লেবু ক্রয় করি কিভাবে? ডজন হিসেবে ক্রয় করি, হালি হিসেবে ক্রয় করি, তারপরে কুড়ি হিসেবে ক্রয় করি, শত হিসেবে ক্রয় করি, এইভাবে কিন্তু আমরা ক্রয় করে থাকি। গ নাম্বার, 1 কুড়ি মানে 20টি লেবু কত টাকায় বিক্রি করলে 33.3% লাভ হবে? আসলে এই যে ধরনের প্রশ্ন তোমাদের এই 2.2-এর তোমাদের অনুশীলনী 2.2-এর প্রত্যেকটি প্রশ্ন দিয়েই কিন্তু সৃজনশীল প্রশ্ন তৈরি হতে পারে। হ্যাঁ, শুধু প্র্যাকটিস করাটাই হলো ব্যাপার। হালি, ডজন, কুড়ি, শত, এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে, আর সবসময় সাহসটা রাখবে হাতে। তো আমাদের, চলো আমরা এবার সমাধান চলে যাই। হ্যাঁ, কয়ের সমাধান, 70-এর 14.7/2 শতকরা এর সমান কত আমরা বের করব। তাহলে তার সমান, এর মানে হইল গুণ। আচ্ছা, 14.7/2 একটা মিশ্র ভগ্নাংশ, ইয়াকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশ করব। অর্থাৎ আমরা যেটাকে বলি সমস্ত, পূর্ণ সংখ্যাটা আমরা রাখব না, সমস্তটা উঠিয়ে দেব, এভাবে আমরা বলে থাকি। তাহলে 4 × 7 = 28, 8 × 2 = 30, 0 + 3 = 3, 7 × 7 = 8, 3 = 10, তার মানে 7/100। এখন দেখো আমরা কি করব, শতকরা চিহ্নটা উঠিয়ে দিব। যদি শতকরা চিহ্ন উঠিয়ে দেই তাহলে হরে 100 দিয়ে গুণ করব, ওপরেও কিন্তু 100। ওকে, 100কে 100 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হবে? 1। 7 দিয়ে 70কে ভাগ করো, ভাগফল কত হবে? 10। তাই সমান কত হলো? 10। তাহলে উত্তর কত? 10। 70-এর 14.7% হইল শুধুমাত্র 10। আশা করি হ্যাঁ এগুলি সবাই পারো, যেভাবে প্রশ্ন যেভাবে হয় সেভাবেই আমরা লিখে থাকব। যদি বলতো ইহাকে অনুপাতে প্রকাশ করো তাহলে কত হইত? 10:1, কারণ একটা পূর্ণ সংখ্যার হর সবসময় 1, অনুপাতে প্রকাশ করলে তখন হইতো কি 10:1। তাহলে চলো আমরা এবার ক্ষয়ের, আমরা এবার কোথায় যাই, ক্ষয়ের উত্তরে চলে যাই। যদি এটা অনুপাতে প্রকাশ করতে বলতো তার নিচে একটা 1 আছে, তাহলে হয়তো 1:10 কত? 10। আমরা এবার পরের সমাধানে চলে যাই।
খতে চাই আমরা। খতে কি বলছে? এক কুড়ি লেবুর বর্তমান দাম কত? এক কুড়ি লেবুর বর্তমান দাম কত? তাহলে এই যে এক কুড়ি লেবুর যে বর্তমান দাম, সেই বর্তমান দামটা যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, উদ্দীপকে চলে যাব আমরা। উদ্দীপকটা আমরা একটু পড়ে নিব। উদ্দীপকটা যদি পড়ে নেই, খেয়াল করো, বেড়ে যাওয়ায় এখন মানে বর্তমানে 840 টাকায় 24টি লেবু কম পাওয়া যায়। তাহলে আমরা এবার খ এর সমাধানে যদি যাই তাহলে কী লিখব? হ্যাঁ, 100 টাকায় লেবুর দাম বাড়ে কত? হ্যাঁ, খেয়াল করো, লেবুর দাম বাড়ে কত? বাড়ে 14^7/2%। তার মানে হলো 7/100%। তাহলে কি লিখব? শতকরা, যেহেতু এখানে আছে শতকরা মানে 100, 100 টাকায় হ্যাঁ লেবুর দাম 100 টাকায় বাড়ে কত? 7/100 টাকা। ওকে, 1 টাকায় বাড়ে কত? 1 টাকায় বাড়ে কত? নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ হয়, তাই না? কম হবে। তুমি বাজারে গিয়েছো কত টাকা নিয়ে? 840 টাকা নিয়ে বাজারে গিয়েছো। 840 টাকা নিয়ে তুমি বাজারে গিয়েছো, তাহলে অতএব 840 টাকায় লেবুর দাম বাড়ে কত? 840 × 100, 7 × 100 100 কে 100 দিয়ে ভাগ করলে 1, 7 দিয়ে ভাগ করো, 7 × 84 120 টাকা। তাহলে কত বাড়লো? 120 টাকা, 120 টাকা বেড়ে গেল। তো 120 টাকা দাম বেড়ে গেছে। তোমার পুঁজিটা কত? তুমি কত টাকার লেবু ক্রয় করবো? 840 টাকার লেবু 840 টাকা নিয়ে বাজারে গিয়েছো, দাম বেড়ে গেছে, লেবু কম পাওয়া গেছে, 24টি লেবু কম পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে 120 টাকা বেড়ে যাওয়াতে লেবু কম পাওয়া গেল 24টি। তাহলে বর্তমানে আমরা বলবো, বর্তমানে কি 24টি লেবুর বর্তমান মূল্য 120 টাকা। তোমাকে বলছে প্রতি কুড়ি, এক কুড়ি লেবুর বর্তমান দাম কত? দুইটা প্যারাগ্রাফ, কিন্তু এখানে একটা প্যারাগ্রাফ আমরা শেষ করেছি। এবার আমরা আরেকটা প্যারাগ্রাফে যাব, সেখানে আমরা কি লিখব? সেখানে আমরা লিখব যে 120 টাকা তো দাম বেড়ে গেল, হ্যাঁ, এতে করে কী হোক কী হইল, 24টি লেবু 2 ডজন, 24টি মানে হইল 2 ডজন লেবু কম পাওয়া যাচ্ছে। তাহলে লিখব, তাহলে বর্তমানে, হ্যাঁ, 24টি লেবুর দাম 120 টাকা, বর্তমানে একটি লেবুর দাম কম হবে, 24 হবে কোথায়? নিচে। বর্তমানে, হ্যাঁ, 1 কুড়ি, তো এই যে 1 কুড়িতে কয়টি? 20টি লেবুর বর্তমান দাম কত? তোমাকে কিন্তু বলেছে প্রতি কুড়ি লেবুর বর্তমান দাম কত? কুড়ি শব্দটা বুঝো তো, আমরা এটা বাংলায় ব্যবহার করে থাকি, কুড়ি মানে 20টি, 1 কুড়ি মানে 20টি,
হ্যাঁ নাম্বার অফ কত 20, সংখ্যাই হলো 20। তাহলে 120 গুণ 20 নিচে কত 24 টাকা। এখন আমরা এটাকে ভাগ করে দিব। যদি আমরা ভাগ করতে চাই, দেখো আমরা যদি 12 দিয়ে ভাগ করি 12 দুগুণে 24, যদি 12 দিয়ে ভাগ করি কত হবে 12 কো 12 শূন্য 10। এবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে 5। ভাগটা আমরা করেছি, আবার বলি 120 এবং 24 এই দুটি সংখ্যাকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন কি সেই সংখ্যাটি 120 এবং 24 এর গুণনীয়ক হয়, অর্থাৎ 24 এবং 120 এর সাধারণ গুণনীয়ক আমরা খুঁজে বের করি। সাধারণ গুণনীয়ক যদি আমরা খুঁজে বের করি তাহলে পেয়ে যাব কি কে 12। যদি আমরা 12 দিয়ে যদি ভাগ করি 12 দুগুণে 24, 12 কো 12 শূন্য, 10 কে 2 দিয়ে ভাগ করলাম 5 দুগুণে 10, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো 5 গুণ 20 টাকা, 520 100 টাকা। বাস তাহলে দেখো, হ্যাঁ 20টি লেবুর বর্তমান মূল্য হইল 100 টাকা। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম, উত্তরটা আমরা লিখে ফেলি এখানে, হ্যাঁ 100 টাকা। ব্যাস ওকে, তাহলে প্রতি কুড়ি লেবুর বর্তমান দাম 100 টাকা। দুটি প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা কী পরিমাণ টাকা বেড়ে গেল সেটা বের করলাম, আর দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে আমরা বের করলাম 1 কুড়ি লেবুর বর্তমান দাম কত। 24টি লেবু কম পাওয়া যায়, তাহলে 24টি লেবুর বর্তমান দাম 120 টাকা। একটি লেবুর বর্তমান দাম কত, 20টি লেবুর বর্তমান দাম কত, বের হইল 100 টাকা। 20টি লেবুর বর্তমান দাম হইল 100 টাকা। তা চলো আমরা এবার পরেরটিতে যাই। এভাবে আমরা যত প্র্যাকটিস করব তত ভালো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, পুরোটা দেখবে। একটি সমস্যা সমাধান করলে কী হয়, ওই ধরনের সমস্যা সম্পর্কে ধারণা স্পষ্ট হয়। শুধু কিন্তু অঙ্ক দেখে দেখে উঠাইবা না, আমি যে কথাগুলি বলি, যে কথাগুলি বলা হয় সে কৌশলগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজনে কিছু লিখে রাখবে। কোন শব্দের জন্য কী করতে হয় এগুলি কিন্তু একটু লিখেও রাখতে হবে, একটু লিখতে একটু লিখেও রাখতে হবে। তাহলে এবার চলো আমরা সমাধান গতে চাই। গতে সে ঘুরে ঘুরে একটি প্রশ্ন করেছে, 1 কুড়ি মানে 20টি লেবু কত টাকায় বিক্রি করলে 33 সমস্ত 3 ভাগের 1% লাভ হবে। আমরা কিন্তু খ থেকে পেয়ে গেছি 1 কুড়ি লেবুর বর্তমান দাম কত, 1 কুড়ি লেবুর বর্তমান দাম 100 টাকা। আচ্ছা আমরা যদি যুক্ত থাকতে চাই খয়ের সাথে, তাহলে আমরা লিখব খ থেকে পাই, কী পাই, কী পাই আমরা, 20টি লেবুর বর্তমান দাম 100 টাকা। ব্যাস এখন এটা হলো বর্তমান দাম, কত টাকায় বিক্রি করলে 33 সমস্ত 3 ভাগের 1% লাভ হবে। তাহলে আমরা দেখি লাভ 33 সমস্ত 3 ভাগের 1%, তার মানে যেহেতু লাভ এটা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, হ্যাঁ 20টি লেবুর বিক্রয় মূল্য বের করব, 20টি লেবুর বর্তমান দাম মানে 20টি লেবুর ক্রয় মূল্য, 20টি লেবুর ক্রয় মূল্য এই যে বর্তমান দাম এটাই হলো 20টি লেবুর ক্রয় মূল্য। ক থেকে পাই 20টি লেবুর বর্তমান দাম, হ্যাঁ এত টাকা, অর্থাৎ ক্রয় মূল্য কত, এখানে আমরা লিখতে পারি অর্থাৎ এটা হলো ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা।
তাহলে আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে অঙ্কটি, যেহেতু ক্রয়মূল্য 100 টাকা আর শতকরার অঙ্ক আমরা করছি। তাহলে ক্রয়মূল্য 100 টাকা 20%, হ্যাঁ লাভ 20%, লাভ হলো 20%, অতএব ক্রয়মূল্য কত? 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? লাভ হলে যোগ হবে 100 যোগ কত পার্সেন্ট? হ্যাঁ 33 সমস্ত 3 ভাগের 1, তাহলে এটা যোগ করে দিব আমরা এখন 100 যোগ হ্যাঁ 3 ভাগের 100 টাকা, তাই না? 3 থেকে 9 দশ শূন্য 3 লাখ, 3 থেকে 9 1 10, 3 ভাগের 100, তাহলে এটিকে আমরা লসাগু করি, লসাগু 3, এখানে হবে কত? 300 যোগ 100, তাহলে কত হইল? কত টাকায় বিক্রি করলে 33 সমস্ত 3 ভাগের 1% লাভ হবে? তো আমরা আসলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এইটুকু এতগুলো লেখারও দরকার হয়তো পরে না, সরাসরি আমরা যোগ করে 100 যোগ 33 সমস্ত 3 ভাগের 1, লাভ 33%, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমরা এখানেই শেষ করে দিতে পারি, ওটা সামনের দিকে কি যাওয়ার প্রয়োজন নাই। খুব খেয়াল করো কীভাবে হবে, 100 আর হলো 33, তাহলে 133 সমস্ত 3 ভাগের 1 টাকা, বাস বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। ছোট কৌশলী অঙ্ক খ থেকে আমরা কি পেয়েছি, বৃষ্টি লেবুর বর্তমান মূল্য 100 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হইল কত? 100 টাকা, বৃষ্টি লেবুর ক্রয় মূল্য 100 টাকা, বৃষ্টি লেবু কত টাকায় বিক্রি করলে এই পরিমাণ লাভ হবে? তাহলে লাভ 33 সমস্ত 3 ভাগের 1%, অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় যোগ লাভ 100 যোগ 33 সমস্ত 3 ভাগের 1, 133 সমস্ত 3 ভাগের 1, এই যোগটা কি বুঝতে পারতেছো তোমরা? তোমাদের কাছে কি অস্বাভাবিক মনে হচ্ছে না? 100 লসাগু করে আবার ভাগ করলে কিন্তু এটাই হবে, তুমি যদি লসাগু করো 3 ভাগের তখন হবে 3 ভাগের 400, 400কে 3 দিয়ে ভাগ করতে হবে, কত হবে? 133 সমস্ত 3 ভাগের 1 টাকা উত্তর হয়ে গেল। ছোট অঙ্ক বাস, তাহলে আমরা কি পেলাম, 1 কোটি বা বৃষ্টি লেবুর বিক্রয় মূল্য 133 সমস্ত 3 ভাগের 1 টাকা, যখন লাভ 33 সমস্ত 3 ভাগের 1%। তা আশা করি এই চমৎকার সৃজনশীল প্রশ্নটি তোমাদের আয়ত্তে এসেছে। এইভাবে যে কোনো প্রশ্নে সৃজনশীল হতে পারে, বেসিকটা থাকতে হবে, মৌলিক কথাবার্তাগুলো থাকতে হবে। আমরা কিন্তু একটা না একটা মৌলিক কাজ কিন্তু করেছি, 100 যোগ 33 সমস্ত, তাহলে 133 সমস্ত 3 ভাগের 1। হ্যাঁ, তো আমার পরবর্তী ক্লাস পাওয়ার জন্য বেল বাটনে অবশ্য ক্লিক করে রাখবে, ক্লাসগুলো পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো।